ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে চিকেন এগ ভর্তা, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। ওয়াও, বিউটিফুল! দুজনেই সুন্দর দুটো রান্না শিখিয়েছো, তাই তোমাদের জন্য থাকবে একটা সুন্দর গিফট। জয় গোপালের পক্ষ থেকে থাকবে তোমাদের জন্য এই স্পেশাল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শুরু করার আগে দেখে নেব চিকেন এগ ভর্তা আমরা কিভাবে বানালাম। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে মশলা কষিয়ে নাও। এবার এতে টমেটো বাটা, কাজু বাদাম বাটা ও চারমগজ বাটা দিয়ে মিশিয়ে সেদ্ধ শেডের চিকেন ও চিকেন স্টক দিয়ে ঢেকে দাও। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সেদ্ধ ডিমের টুকরো, কসুরি মেথি ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই রেডি চিকেন এগ ভর্তা। দুটো খাবারই সাথে আছে, কিন্তু প্রথমেই যেটা খাবো সেটা হলো সুজির ভাজা পিঠে। এবার দেখি মা তোমার মতো ভালো রান্না পারলো কিনা, চিকেন এগ ভর্তা কেমন হয়েছে দেখি। টু গুড, থ্যাংক ইউ, দারুণ হয়েছে। অনবদ্য দুই রান্না, ভীষণ ভীষণ টেস্টি। কিন্তু এই দুটো রান্নার মধ্যে আমাকে যেটা অবাক করে দিয়েছে সেটা হলো আমাদের এইটুকু খুদে সে কিনা বানিয়েছে সুজির ভাজা পিঠে। এটা তো মানে ভাবাই যায় না, কল্পনা অতীত, সত্যি ভাবা যায় না। শোনো, এই যে এত সুন্দর রান্না করেছো, মাকে তো হারিয়ে দিয়েছো, তুমি আজকে হয়ে গেছো খুদে শেফ। খুদে শেফের জন্য থাকবে খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফট গুলো কি চলো একবার দেখে নিই। দীপ্তরাজ, এবার একটা ছবি তুলি আমরা সবাই মিলে। আর একটা গিফট তো আছে, তুমি জানো কি সেটা নিয়ে এসো। তুমি চলে যাও, পরে আসবে। এই যে বললে তোমার এত ভালো লেগেছে, আবার আসবে তো? মায়ের কেমন লেগেছে? তোমার সঙ্গে দেখা হয়ে আরো বেশি ভালো লেগেছে, এখানে এসেও ভালো লেগেছে, তোমার সঙ্গে দেখা হয়ে আরো বেশি ভালো লেগেছে। দীপ্তরাজ আর তার মা অসাধারণ দুই রান্না শিখিয়েছে আজ। এই রকমই দারুণ দারুণ টেস্টি টেস্টি রান্না নিয়ে আবার ফিরছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9।